টাউনে চিকিৎসক পড়ুয়া খুন জড়িত সন্দেহে আটক চার এক অভিযুক্তর খাটের নিচে রাখা সুটকেস থেকে উদ্ধার হলো মৃতদেহ সেলোটেপ দিয়ে পড়ুয়ার মুখ বাঁধা ছিল হাত পাও বাঁধা ছিল দড়ি দিয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি হিন্দল ঠিক কি ঘটেছে কি অভিযোগ একেবারেই দেখো সুটকেসের মধ্যে থেকেই কিন্তু সেই পড়ুয়া সাজিদ হোসেন তার কিন্তু দেহ উদ্ধার হয় যার মুখে সেলোটেপ দেওয়া ছিল এবং হাত পা বাঁধা অবস্থায় পায় পুলিশ তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর তোমাকে বলে রাখি এই সাজিদ হোসেন তিনি কিন্তু ডাক্তারির ছাত্র সেই পড়ুয়া কিন্তু এই নিউ টাউন এলাকায় তারুলিয়াতে থাকতেন এবং সেখানে যেটা মহিষবাতানে থাকতেন এবং তারুলিয়ায় যে চায়ের দোকানের মালিকের বাড়ি থেকে অর্থাৎ যে ভাড়া বাড়িতে সেই চায়ের দোকানের মালিক থাকতেন সেই চায়ের দোকানদার থাকতেন গৌতম তার ঘরের থেকেই কিন্তু সেই দেহ উদ্ধার হয়েছে গোটা ঘটনায় যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে গত চার তারিখ থেকে এই যুবক কিন্তু সে নিখোঁজ ছিল পরবর্তী ক্ষেত্রে গতকাল পরিবারের সদস্যরা তারা জানতে পেরে গতকালই তারা নিউ টাউন থানায় একটা নিখোঁজ ডায়েরি করেন এবং যেটা তারা জানান যে গতকাল বিকেল নাগাদ তাদের ফোনে একটি ছবি আসে যেখানে দেখা যায় যে সাজিদের মুখ সেলোটেপ দিয়ে বাঁধা রয়েছে এবং তারপরে সেই ছবি পাঠিয়ে তাদের থেকে কিন্তু 30 লক্ষ টাকা দাবি করা হয় তারপরে কিছুক্ষণের মধ্যে সেই ছবি আবার হোয়াটসঅ্যাপ থেকে ডিলিটও করে দেওয়া হয় গোটা ঘটনায় আজ সকালবেলায় কিন্তু সেই যুবকের দেহ উদ্ধার হয়েছে এই ঘটনার কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় যে চায়ের দোকানদার যে চায়ের দোকানদারের ঘর থেকে এই যুবকের দেহ উদ্ধার হয়েছে তাকে পুলিশ যেমন আটক করেছে তার পাশাপাশি আরও 3 জন ব্যক্তিকে আটক করা হয়েছে গোটা ঘটনায় যেহেতু এই সাজিদের পরিবার তার সাজিদকে মাঝে মধ্যেই বহু টাকা পাঠাতেন স্বাভাবিকভাবে এই টাকা তার কাছে আসছে তাদের তাহলে সাজিদের কাছে প্রচুর টাকা থাকতে পারে টাকা থেকে থাকতে পারে সেই কারণে কিন্তু তাকে অপহরণ করে লুটের উদ্দেশ্যে এই খুনের ঘটনা ঘটল নাকি ব্যক্তিগত কোনো শত্রুতা সেই বিষয়টা এখনও পর্যন্ত পুলিশের কাছে স্পষ্ট নয় সেই কারণেই তদন্তকারীরা ইতিমধ্যেই সেই চায়ের দোকানদার সহ মোট 4 জনকে আটক করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করেছে পাশাপাশি সাজিদের পরিবারের সদস্যদের সঙ্গে গোটা বিষয়টি জানার চেষ্টা চালাচ্ছে কত টাকা চাওয়া হয়েছিল কী ঘটনা ঘটেছিল আর কী কী তারা জানে সমস্ত বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে তেমনটাই পুলিশ সূত্রে খবর হিন্দল তুমি আমাদের সঙ্গে থাকো নিউ টাউনের যে খবরের দিকে আমরা নজর রেখেছি এক চিকিৎসক পড়ুয়া খুনের ঘটনা ঘটেছে যে ঘটনায় জড়িত সন্দেহে আটক করা হয়েছে ইতিমধ্যেই 4 জনকে এদেরই মধ্যে এক অভিযুক্তের খাটের নিচে রাখা সুটকেস থেকে উদ্ধার হয়েছে তার মৃতদেহ মৃতের পরিবার সূত্রে যেমনটা জানা যাচ্ছে গত 4 তারিখ থেকে নিখোঁজ ছিলেন এই চিকিৎসক পড়ুয়া এবং তারপর গতকাল তারা নিউ টাউন থানায় FIR দায়ের করেন এবং তারই মাঝে যেমনটা জানা যাচ্ছে যে সেলোটেপ দিয়ে পড়ুয়ার মুখ বাঁধা ছিল হাত পা বাঁধা ছিল দড়ি দিয়ে বেশ কয়েক মাস ধরে তিনি ভাড়া থাকতেন এই সাজিদ হোসেন নিহত যুবক এবং এরপর তার মৃতদেহ উদ্ধার হয়েছে এক অভিযুক্তের খাটের নিচ থেকে তদন্তে নেমেছে নিউ টাউন থানার পুলিশ